সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে লাশের সারি। দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,300 জনে, আহত হয়েছে আরও 14,500। হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলে জানিয়েছে WHO। আর এই ঘটনায় 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্কের সরকার। দুদেশে উদ্ধার কাজ ত্বরান্বিত করতে এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক বেরিয়ে আসছে মানুষের দেহ, কোনটি জীবিত, কোনটি আবার নিথর প্রাণহীন দেহ। আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তুরস্ক ও সিরিয়ার বাতাস। ঘটনার 24 ঘন্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে মৃতের সংখ্যা, তবে এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে WHO। ইউরোপে WHO-র জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মালউড আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, আরও ভবন ধসের সংখ্যা রয়েছে, হতাহতের সংখ্যা প্রাথমিক সংখ্যার চেয়ে 8 গুণ হতে পারে। ভূমিকম্পে হতাহতদের স্মরণে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সাথে দেশে ও বিদেশে তুরস্কের বিভিন্ন অফিসে হতাহতদের প্রতি শোক জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্ক ও সিরিয়ার এই মানবিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, হাঙ্গেরি, সুইজারল্যান্ড সহ বিশ্বের বহু দেশ। এরই মধ্যে তুরস্কের উদ্দেশ্যে রওনা করেছে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলের সদস্য, চিকিৎসক দল ও ডগ স্কোয়াড। এ ঘটনায় সহায়তার আশ্বাস দিয়ে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মাহাদি হাসান, RTV।